হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে। তো আমরা আসলে টাইগার পার্কে যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো চকলেট ফ্যাক্টরি, তাই দেরি না করে নেমে গেলাম, কারণ লোভনীয় জায়গা চকলেট ফ্যাক্টরি। একটু তো ঘুরে দেখতেই হবে যে কি আছে ভিতরে আর কিভাবে তৈরি করে বা কি কি ধরনের চকলেট আছে। তো দেখার জন্য আসলে ভিতরে প্রবেশ করছি। আর এই চকলেট ফ্যাক্টরি পরিদর্শন করার জন্য কোনো ধরনের কিন্তু টিকেটের প্রয়োজন হয় না, যে আসে সেই এমনি করে ঘুরে দেখতে পারে। আমরাও সরাসরি ঢুকে গেলাম, আর ঢুকেই চোখে পড়লো একদম র চকলেট। এই যে র চকলেট দিয়ে সাজিয়ে রেখেছে, এই যে দেখতে পাচ্ছেন, আর বিভিন্ন ধরনের মেশিন চকলেট মেকার এগুলো আসলে। আর দেয়ালে পোস্টারিং করা আছে চকলেটের ছবি দিয়ে এবং চকলেট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিয়ে। ইনফরমেশনগুলো হচ্ছে কোন দেশে আসলে চকলেটগুলো উৎপাদন হয়, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে আসে, কিভাবে প্রসেসিং করা হয়, বিভিন্ন ধরনের নাম আসলে চকলেটের। সব তো মনে রাখা আসলে সম্ভব না, তো অল্প অল্প আমি শ্যুট করেছি আপনাদের জন্য, বিশেষ করে চকলেট প্রেমীদের জন্য। তাদের কাছে ভালো লাগবে এই ভিডিওটা দেখলে, আশা করছি। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আর একটু একটু করে ইনফরমেশনগুলো পড়ার চেষ্টা করছি। এই আর কি, খুব ভালো লাগলো চকলেট ফ্যাক্টরিটা, ঢুকেই আমার কাছে ভালো লেগেছে। তো ভিতরে কি জানি আছে তো দেখতে হবেই। তো চলুন তবে আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করার পরে কিছুক্ষণ পরে আপনাদের জন্য নিয়ে হাজির হবে ওয়েলকাম ড্রিঙ্কস, আমাদেরকেও দিল। তো খেতে অসাধারণ স্বাদের ছিল চকলেট মিল্ক, একদম ঠান্ডা ঠান্ডা, খুবই মজার। এরকম মজার চকলেট মিল্ক আমি কখনোই খাইনি। আপনারাও যদি আসেন তাহলে এই চকলেট মিল্কটা উপভোগ করতে পারবেন, যদিও আর্স একদমই পছন্দ করে না চকলেট ফ্লেভারের এই মিল্কশেকটা, তো ও খায়নি। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি। এই যে চকলেট বানাচ্ছে এখানে, তো পুরো প্রসেসিংটা আসলে দেখা সম্ভব হয়নি যেহেতু সময় আমাদের কম ছিল, তাই আমরা আসলে কিভাবে চকলেট তৈরি করে তার পুরো প্রসেসিংটা শ্যুট করতে পারিনি। আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তো ভিতরে গিয়ে আমরা মেনু দেখতে পেলাম সাজিয়ে রেখেছে এখানে, বিভিন্ন ধরনের চকলেটের প্রাইস সহ আর নাম সহ। তো প্রাইসটা আমার কাছে খুব কমই মনে হয়েছে, খুব একটা বেশি না, কারণ এত সুন্দর সুন্দর চকলেট আর সে তুলনায় প্রাইসটা কমই। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ভেরিয়েশন এখানে চকলেটের, আর আমরা কয়েকটা ফ্লেভারের চকলেট টেস্ট করেছিলাম। এক একটা চকলেট এক একটার থেকে আলাদা স্বাদের, কোনোটা কোনোটার থেকে সাথে মিল নেই। বিভিন্ন ধরনের চকলেট, হাজার হাজার ফ্লেভারের চকলেট, আর শুধু চকলেটই না, এখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক, বিভিন্ন ধরনের কুকিজও থরে থরে সাজিয়ে রেখেছে সুন্দর সুন্দর প্যাকেট করে, খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই সুন্দর করে সাজানো গুছানো। তো এই চকলেটগুলোর মাঝখানে একটা জিনিস দেখে আমি খুব অবাক হয়েছিলাম, সেটা হচ্ছে সিন্ডারেলা শুজ। তো আমি এতটাই অবাক হয়েছিলাম যে আসলে আমার সেটা ভিডিও করা হয়নি। তো আমি কয়েকটা পরে আরশের বাবার মোবাইলের থেকে কয়েকটা স্টিল পিকচার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই ভিডিওর লাস্টেই দেখতে পাবেন। তো শুজগুলো এতটাই সুন্দর, তো আমি যখন জানতে পেরেছি এগুলো চকলেট দিয়ে তৈরি, খুবই অবাক হয়েছি, আপনারাও অবাক হয়ে যাবেন, খুবই সুন্দর। আর যদি টেস্ট করতে চান তাহলে পাতায়া এই চকলেট ফ্যাক্টরিতে আসতে হবে। তো আরশের বাবা দোতলায় চলে গিয়েছে দেখার জন্য উপরে কি আছে, তো আমি নিচটাই ঘুরে দেখলাম। আসলে খুবই সুন্দর লাইটিং করা, একদম সবুজ গাছ, ফ্রেশ গাছ দিয়ে কি কিন্তু সাজানো, এগুলো আর্টিফিশিয়াল গাছ না, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর চকলেট দেখে তো আমি খুবই অবাক, এখন কয়েকটা ফ্লেভারের টেস্ট করব, তার জন্য অর্ডার করতে এসেছি। আর আজকের মতো তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লাগলো চকলেট ফ্যাক্টরিটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর শুজ দেখে কি অবাক হয়েছেন সেটাও জানাবেন। তো পরবর্তীতে টাইগার পার্কটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।